আপনি তো কিছুই খাচ্ছেন না। খেতে ইচ্ছে করছে না, কথা বলি। অফ কোর্স কথা তো বলবই, খেতে খেতে বলি না। আপনি খান। আচ্ছা, আপনি তো অনেকদিন বিদেশে ছিলেন, তাই না? হ্যাঁ, ছিলাম। ওখানকার কথা বলুন। তার আগে বলেন, এই যে আপনি আমার সঙ্গে আসতে রাজি হলেন, এটা কি শুধুই আপনার পরিবারের ইচ্ছায়? না না, তা কেন হবে? এটা তো গেল একটা। আরেকটা, আপনার পছন্দের কেউ কি আছে? না, আমার সেরকম কেউ নেই। থ্যাঙ্কস। ও হ্যাঁ, আমার কথা জানতে চেয়েছিলেন। সরি, আমি ওরকম কিছু মিন করিনি। তবু বলি, আপনি নিশ্চয়ই শুনেছেন যে লন্ডনে আমাদের বিজনেস আছে। মেয়েটি আমাদের ফার্মেই চাকরি করত, নাম লিজা। ভারী মিষ্টি মেয়ে, বাট ভেরি মাচ কনজারভেটিভ। শেষ পর্যন্ত রিলেশনটা আর বেশি দূর করেনি। আমার কথা এ পর্যন্তই। আরে, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না। কোকটা নিচ্ছি। আপনি কি বাইরের খাবার পছন্দ করেন না? না না, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখন কোথায় যাওয়া উচিত? আপনি বলুন। আপনার কি সাগর পছন্দ না পাহাড়? একটাও না। তাহলে কি পছন্দ? বৃষ্টি। রেইন। এখন বৃষ্টি কোথায় পাই? কি বলেন আব্বা, মিনু আমার আপন খালাতো ভাইয়ের মেয়ে, ও আমার বোন হয় কি করে? এক ক্লাসে 4 বছর, এটা কি আমি ইচ্ছে করে থাকছি আব্বা? অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারি নাই, এটা কি আমার দোষ? আব্বা, মিনু আপনারে বললো আর আপনি বিশ্বাস করে ফেললেন। আমার কথার কোনো দাম নাই, আমি আপনার কিছু না। কি বলেন আব্বা, পরীক্ষা দেবো বলেই তো থিসিসের জন্য আপনার কাছ থেকে টাকা নিছি। জি আব্বা, আসসালামু আলাইকুম। এই ফাজিল, আমি কি তোর ভাই হই? চাচাকে ভাই ডাকতে লজ্জা লাগে না? শরম নাই? কেন? আপনি তো আমারে ভাই বলতে বলছেন। বললে বলছি, সেই জন্য এসেটা আবার তুই আব্বার কাছে লাগাইতে যাবি? আর প্রেরণার কথা তুই আব্বাকে কি বলছিস? হ্যাঁ, দাঁড়া, আজকে আমি তোর সব ফাইল আমি বাইর করবো, আমি আসতেছি, তুই অপেক্ষা কর। আরে আরে কবি, কি খবর বলেন? এখন আপনি কি খাবেন? না কিছু খাবো না, আমার বইয়ের কি খবর বলেন? বইয়ের কাজ তো শুরু করে দিয়েছি। টাকা আনছেন? জি আনছি। আচ্ছা, এই বাপ্পি এখানে কেন আসছিল? কই, টাকাটা দেন। জি জি, এই জি, গুনে নেন। আরে ভাই, আপনি হচ্ছেন কবি মানুষ, আপনি কি 2 নম্বরই করবেন? আচ্ছা, এই বাপ্পি এখানে কেন এসেছিল? আহা, ওর পত্রিকা এখানে ছাপা হয় না, ওই জন্যই তো আসে। ও তাই? আচ্ছা, আমার বইটা এখন কি অবস্থায় আছে? টাকা যখন হাতে এসে গেছে, কাজ এখন বিদ্যুৎ গতিতে চলবে। ভাই, ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু দিতেই হবে, ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার আছে না? 1 তারিখ না, পেয়ে যাবেন। পাবো তো? আপনি ওই 21-এর হলে থাকেন না, ওখানে আমি পাঠিয়ে দেবো। ধন্যবাদ জাকির ভাই, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম।